ওই ময়দানে মাহশারে সেই নবীর সাফায়েত সারা দুনিয়ার কোন মুসলমান জান্নাতে যাইতে পারবে না। যত বড় হাজী হন আর গাজী হন, যত বড় মাওলানার মুফতি হন না কেন, নবীর সুপারিশ সারা জান্নাতের আশা করা যায় না। কথা বলেন ঠিক কি না? তাহলে ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? ওই নবীকে কত ভালোবাসবেন নিজের জীবনের চাইতেও বেশি, কথা বলেন ঠিক কি না? আমার বানানো কথা না, খোলেন কোরআন, পবিত্র কোরআনের 3 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা সূরাতুল আল ইমরানের 31 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করে দেখেন, আল্লাহ বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী গো, আপনি দুনিয়ার মানুষের বলে দেন, তাদেরকে জানায় দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় আগে যেন আপনি নবীর এত্তেবা অনুসরণ করে আপনাকে ভালোবাসে। আল্লাহু আকবার! তার মানে বোঝা যায় আল্লাহর ভালোবাসা পাইতে চাইলে নবীকে ভালোবাসতে হবে, কথা বলেন ঠিক কি না? আর নবীকে ভালোবাসতে হলে নবীর সুন্নত মানতে হবে, কথা বলেন ঠিক কি না? আমার কথা না, বুখারীর বর্ণনা, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। নবীজি বলেন যে আমার সুন্নতকে ভালোবাসে সে যেন আমি নবীকেই ভালোবাসে। আল্লাহু আকবার! এখন আমরা তো সবাই ভালোবাসতে চাই, নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, কিভাবে ভালোবাসবো? আমাদের জন্য মডেল হলেন সাহাবায়ে কেরাম, যেই সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান, যেই সাহাবায়ে কেরাম সম্পর্কে নবীজি বলেন আসহাবী কান্নুজুম ফাবিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমার এক একজন সাহাবী আকাশের নক্ষত্রের ন্যায়, এদের মধ্য থেকে একজনকেও যদি অনুসরণ করো আল্লাহ তোমাদের হেদায়েত দিয়া দিবে। আল্লাহু আকবার! তাহলে সাহাবায়ে কেরাম আমাদের জন্য মডেল। এখন আসেন সাহাবায়ে কেরাম কিভাবে নবীকে ভালোবাসছে, সাহাবায়ে কেরাম যেভাবে ভালোবাসছে আমরাও সেইভাবে ভালোবাসতে চাই। আল্লাহর নবীর একজন সাহাবী আল্লাহর নবীর দরবারে আইসা চোখের পানিটা ছেড়ে দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি সাদে সালামি আপনার সব সুন্নতই তো পালন করলাম গো নবী, ও রহমাতুল লিল আলামিন নবী, আপনার একটা সুন্নত আমি এখনো মানতে পারি নাই, পালন করতে পারি নাই। নবীজি বললেন সাদ রে, আমার কোন সুন্নতটা তুমি পালন করতে পারো নাই? সাদ বলে নবী গো, বিবাহ করা আপনি নবীর সুন্নত, আমি তো বিবাহ করতে পারি নাই, এই সুন্নতের উপরে আমি আমল করতে পারি নাই, আমার বড় ভয় লাগে গো নবী, এই একটা সুন্নত ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ কি আমারে ক্ষমা করবেনি? রহমাতুল লিল আলামিন নবী আমার বললেন সাদ রে, কেন তুমি বিবাহ করলা না? ওই সাদে সালামি কান্দে আর বলেন নবী গো, আপনি কি আমার দিকে একটাবার তাকায় দেখলেন না? আমার চেহারাটা কালো, আরে আমার ঠোঁটগুলো মোটা মোটা, ও দয়ার নবী, আমার পেটে খাবার নাই, আমার বাড়িতে ঘর নাই, আমার কাছে কে মেয়ে বিবাহ দিবে? এই জন্য কেউ আমাকে পছন্দ করে না, যেহেতু আমার বাড়িতে ঘর নাই, আমার পেটে খাবার নাই, আমার চেহারা ভালো না, আমার কাছে কেউ মেয়ে দিবে না, এই কারণেই আমি বিয়ে করতে পারি নাই। রহমাতুল লিল আলামিন কেমন তার সাহাবীদেরকে ভালোবাসতেন! আল্লাহর নবী মাথাটা নিচের দিকে দিয়া এরপরে সাদের দিকে তাকায় বলেন, ও সাদ, আমি নবী জানায় দিলাম এই মদিনার ভিতরে সবচেয়ে সুন্দরী মেয়েটা তুমি বিবাহ করবা। আল্লাহু আকবার! যেই সাহাবীর বিবাহের আশাই ছাইরা দিছে যে আমি নবীর সুন্নতটা পালন করতে পারলাম না, আল্লাহ কি আমারে মাফ করবেনি? আল্লাহ নবী বলতেছে তুমি চিন্তা করবা না, এই মদিনার ভিতরে সবচেয়ে সুন্দরী মেয়েটাই তুমি বিবাহ করবা। আরো আসতে বলো, আসলে আপনাদের কষ্ট হয়ে গেছে, খারাপ লাগে? চলবে? কতক্ষণ? সারা রাই? সারা রাই? সবাই থাকবেন? সবাই থাকবেন? আল্লাহকে হাত উঠে দেখান, কে কে ভাগবে? এটাই ঠিক, এইটাই ঠিক। আপনিও সারাত থাকবেন না, আমিও সারাত থাকবো না। আর আমার পরে আসতেছেন বাংলার লাখো কোটি যুবকের প্রাণপ্রিয় বক্তা, যার বয়ান শুনলে ময়দানে হাসুরের মাঠের মতো কায়েম হয়ে যায়, মানুষগুলা গড়াগড়ি খাইতে থাকে, আল্লামা ইলিয়াসুর রহমান জিহাদি, আল্লাহু আকবার! অতএব আপনারা দোয়া করবেন, অল্প সময়, যত সময় কথা বলবো এক নজরে তাকায় থাকবেন, দিলের কানে কথাগুলো শুনতে থাকবেন, আমরা আমাদের নবীকে আমাদের জীবনের চাইতেও বেশি ভালোবাসি, কথা বলেন ঠিক কিনা?
নবীজি যখন বললেন আমার সাদ রে মদিনার সবচেয়ে সুন্দরী মেয়েটা তুমি বিবাহ করবা, সাদ বলে নবীজি আপনি বলেন কি? হ্যাঁ আমি বলছি মদিনার সবচেয়ে সুন্দরী মেয়েটা তুমি বিবাহ করবা। উপস্থিত সাহাবায়ে কেরামের সামনে আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা ওই যে আমার সাহাবী আমর ইবনে আব্দুল ওয়াহাব আছে, তার বাড়িতে তুমি চলে যাও, তার একমাত্র একটা কন্যা আছে, শিল্পপতি বাবার একমাত্র কন্যা, সুন্দরী মেয়েটা, আমি নবীর কথা যা বলবা তোমার কাছে মেয়েটা বিবাহ দিতে বলবা। সাদে সালামি চিন্তা করে, শিল্পপতি বাবার একমাত্র কন্যা, সুন্দরী কন্যা আমার কাছে বিবাহ দিবে, নবী যেহেতু বলছে আমার কোনো ভয় নাই। আল্লাহু আকবার। এবার সাদে সালামি একটা দৌড় দিয়া শ্বশুর বাড়ির গেইটের সামনে চলে গেলেন গো বাবা। গেইটের সামনে যাওয়ার পর গেইটের দারোয়ান জিজ্ঞেস করে, তুমি কে, কি তোমার পরিচয়? সাদ বলে, গেটটা খুলে দাও, আমি এই বাড়ির নতুন জামাই। আর করে বলে দারোয়ান বলে, মাথা মোতা ঠিক আছে, এ তোর চেহারার দিকে তাকাইছ, তোমার চেহারার কি হালত? তোমার পেটে খাবার নাই, পরনে ভালো একটা পোশাক নাই, আর তুমি বলো এই বাড়ি আমার সাহেবের জামাই, তোমার মাথা ঠিক আছে? সাদে সালামি বলে, তোমার মালিক বাসায় আছে কিনা খবর লাও, আমি এমনি এমনি আসি নাই, আমার কাছে পাওয়ার আছে, আমার কাছে মদিনার নবীর চিঠি আছে, মদিনার নবী অনুমতি দিয়ে আমারে পাঠাইছে। আল্লাহু আকবার। বাড়ির ভিতরে ডুইকা গেছে, আমর ইবনে আব্দুল ওয়াহাবের কাছে যায়া সাদে সালামি সালাম দিয়া বলে, শ্বশুর আব্বা এই নেন চিঠি, রহমতুল্লিল আলামিন চিঠি পাঠায় দিছে, আপনার আদরের কন্যাটা আমার কাছে বিবাহ দিতে বলছে। আমর ইবনে আব্দুল ওয়াহাব চোখ দুইটা বড় বড় করে মাথা থেকে পা পর্যন্ত কয়েকবার তাকাইলেন, তাকায় বলে, তুমি তোমার দিকে তাকাইছ? বলে, হ্যাঁ আমি আমার দিকে তাকাইছি, আমার কিচ্ছু নাই, সবই জানি, কিন্তু আমি এমনি এমনি আসি নাই, আমার নবীজি পাঠাইছে আপনার মেয়েকে আমার সাথে বিবাহ দিতে বস। আমর ইবনে আব্দুল ওয়াহাব বলে, তোমার মাথা নষ্ট হয়ে গেছে, দাও তুমি চলে যাও, তোমার মতো পাগলের কাছে আমার মেয়ে বিবাহ দিব না। সাহাবি মুখটা কালো করে বেজার হয়ে বের হয়ে গেছে, ওই দিক দিয়ে মেয়েটাও শুনছে, একটা লোক দেখলাম হাসতে হাসতে বাড়ির ভিতরে ঢুকলো, আবার মুখটা বেজার করে চলে গেল। ওই সাহাবি তো মদিনায় মসজিদের নববীতে যা চোখের পানিটা ছেড়ে দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আগেই তো বলেছিলাম আমার পেটে খাবার নাই, আমার বাড়িতে ঘর নাই, আমার চেহারাটা ভালো না, আমার কাছে কেউ মেয়ে দিবে না, নবী গো বড় আশা দিয়ে আপনি পাঠাইছিলেন, বড় মুখ করে আমাকে তো সে ফিরায় দিছে, মুখটা বেজার হয়ে গেছে। ওই দিক দিয়া মেয়েটা বলে, বাবা দেখলাম একটা লোক বাড়িতে ঢুকলো হাসতে হাসতে, মনটা বেজার করে কেন বের হলো, কি হয়েছে? বলে, মারে ওই যুবকটা এসে বলে সে নাকি তোমাকে বিবাহ করবে, নবীজি এই জন্য পাঠাইছে। মেয়েটা বলে, বাবা তুমি কি বলছো? বলে, আমি তো তাকে ফিরায় দিছি, কিভাবে তার কাছে তোমাকে বিবাহ দিব, আমার সম্পত্তির অভাব নাই, তোমার চেহারা সুরত কোনো দিক থেকে তো খারাপ না, ওর কাছে কেন বিবাহ দিব, মেয়েটা আমার নবীর জন্য কত পাগল। বাবা গো তুমি কি ছেলেটাকে দেখলা, একটা বার কি চিন্তা করল না, রহমাতুল্লিল আলামিন, দয়াল নবী, এই মদিনায় তো মেয়ের কোনো অভাব ছিল না, আমার নবী তো কারো নামটা উচ্চারণ করে নাই, আমার নবী তার পবিত্র জবান দিয়া আমার নামটা উচ্চারণ করছে, বাবা আমি কিচ্ছু জানতে চাই না, তুমি রাজি কিনা সেটাও জানতে চাই না, আমার নবী যেহেতু বলছে আমি এই বিয়েতে রাজি আছি। আল্লাহু আকবার। তুমি কেমনে আমার নবীর প্রস্তাব প্রত্যাখ্যান করলা, তাড়াতাড়ি আমার নবীর কাছে যায় ক্ষমা চাও। আমর ইবনে আব্দুল ওয়াহাব পাগলের মতো একটা দৌড় দিয়া মসজিদের নববীতে যাইয়া নবীর সামনে বসে গেলেন গো বাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি বেয়াদবি নিবেন না নবী গো, যদি আমি সাদরে ফিরে দিছি আমার মেয়ে বিবাহতে রাজি, নবী গো আপনি অনুমতি দিলে বিবাহ সম্পন্ন হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, সাদরে যাও যাও যাও, বিবাহের জন্য রেডি হয়ে যাও। সাদে সালামি বলেন, নবী গো আমি কিভাবে বিবাহ করতে যাব, আমার কাছে তো মোহরানার টাকা নাই। নবীজি নিজের 200 দিরহাম দিলেন আর বললেন, আমার জামাতা উসমান গনির কাছে চলে যাও, উসমানের কাছে যাইয়া আমার কথা বলবা, আরো 200 দিরহাম নিবা, এই 400 দিরহাম দিয়া, 200 দিরহাম দিয়া তুমি তোমার বিবাহের মার্কেটিং করবা, আর 200 দিরহাম
বিবাহের মোহরানা দিয়া দিবা সাদে সালামি 400 দিরহাম নিয়া বিবাহের জন্য মার্কেট করতে চলে গেছে হঠাৎ করে মদিনার অলিগলির ভিতরে কে যেন ঘোষণা দিল হাইয়া আলাল জিহাদ নবীরা শেখেরা জিহাদের আলাল হয়ে গেছে আল্লাহর নবী ইসলামের জন্য আল্লাহর নবী কোরআনের জন্য রণাঙ্গনে চলে যাবে তোমরা রেডি হয়ে যাও ইসলাম কিন্তু বঙ্গোপসাগর দিয়া বেশি বেশি আসে নাই কোরআন আর ইসলাম